চ্যালেঞ্জ কঠিন সন্দেহ নেই একদিকে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে কোভিড আবহে বহু মানুষের হাতে কাজ নেই বেকারত্ব বেড়েছে এই কঠিন সময়ে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আগামী পাঁচ বছরে ষাট লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রেখেছেন অর্থাৎ বছরে বারো লক্ষ কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে বড় সংখ্যায় কর্মসংস্থান হতে পারে আমাদের দেশে সেই সুযোগও বিস্তর রয়েছে করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের শুরুতে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের যেন তেন প্রকারে প্রাণের ঝুঁকি নিয়ে ঘরে ফেরা আটকাতে সরকার পরিকাঠামো খাতে বাড়তি বিনিয়োগের কথা ঘোষণা করেছিল এই লক্ষ্যে চলতি আর্থিক বছরেও পরিকাঠামো খাতে বাড়তি বরাদ্দ করা হয়েছে এবার বাজেটও পরিকাঠামোয় বিশেষ জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় আরও পরিকাঠামো আরও বিনিয়োগ আরও বৃদ্ধি আর্থিক বৃদ্ধির লক্ষ্যে বাজেটে যে পি এম ন্যাশনাল মাস্টার প্ল্যানের প্রস্তাব রাখা হয়েছে তা ঠিকমতো বাস্তবায়িত হলে সড়ক রেল বিমানবন্দর জলপথ সামুদ্রিক বন্দর গণপরিবহন ও লজিস্টিক পরিকাঠামোর ক্ষেত্রে যেমন প্রসারিত হবে তেমনি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সম্ভব পঁচিশ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দু হাজার কিলোমিটার রেলপথ তৈরির প্রস্তাবও রাখা হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন বিমানবন্দর ও সামুদ্রিক বন্দর নির্মাণের কথাও রয়েছে বলা বাহুল্য এসব কাজে হাত দেওয়া হলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব তেমনি বহু মানুষ কাজ পেতে পারে আগামী তিন বছরে দেশের চারশোটি নতুন বন্দে ভারত ট্রেনের প্রস্তাবও রাখা হয়েছে অন্যদিকে বিনিয়োগে উৎসাহ বাড়াতে কর্পোরেট ট্যাক্স আঠেরো শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে এতে উৎসাহিত হয়ে উদ্যোগপতিরা শিল্প বা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে তাতে আখেরে অনেকের সামনে চাকরির দরজা খুলে যেতে পারে মানুষের হাতে রোজগারের টাকা এলে বাজারে চাহিদা বাড়বে তাতে শিল্প ও বাণিজ্য আরও চাঙ্গা হবে যদিও কোভিড শুরু হওয়ার বছরের মধ্যে দেশের অর্থনীতি এখন মজবুত জায়গায় চলে এসেছে চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার নয় দশমিক দুই শতাংশে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী গত আর্থিক বছরে দেশের অর্থনীতি যেখানে সাত দশমিক তিন শতাংশ সংকুচিত হয়েছিল সেখানে এই বৃদ্ধি হলে তা অর্থনীতির পক্ষে আশার প্রদত বটেই টানা সাত মাস জিএসটি বাবদ আয় হয়েছে এক লক্ষ কোটি টাকার বেশি এই সাফল্যের সুর ধরে রেখে নির্মলা সীতারামন সংসদে বাজেট ভাষণের সময় জিএসটি বাবদ রেকর্ড আয়ের খবর ঘোষণা করেন নতুন বছরের প্রথম মাসে জিএসটি খাতে সংগ্রহ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকারও বেশি এটাই এ পর্যন্ত জিএসটি বাবদ সর্বোচ্চ আয় বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী এখনের সুফল সংশ্লিষ্টরা পেলে উন্নয়নের গতি বাড়তে পারে আগামী দিনে বিলগ্নীকরণের মাধ্যমে রাজকোষে আরও অর্থ ঢুকতে পারে এয়ার ইন্ডিয়ার বিক্রি সম্পূর্ণ হওয়ায় এই ব্যাপারে সরকারের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির তোরজোর চলছে শীঘ্রই এলআইসির শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তবে এবারের বাজেটেও চাকরিজীবীদের আয়কর ছাড়ের সুবিধা মেলেনি তাতে তাদের অনেকে হতাশ তবে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে করা হয়েছে দুবছর অবশ্য পেনশনভোগী এবং বিশেষভাবে সক্ষমদের কর ছাড়ের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে অন্যদিকে ন্যাশনাল পেনশন স্কিমে কর ছাড়ের পরিমাণ বাড়িয়ে চৌদ্দ শতাংশ করা হয়েছে এটা একটা সুখবর করোনায় অন্যান্য ক্ষেত্রে প্রভাব পড়লেও কৃষিক্ষেত্র তেমন ক্ষতিগ্রস্ত হয়নি মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে তিনটি নতুন কৃষি আইন এনেছিলেন কিন্তু কৃষক সংগঠনগুলির টানা আন্দোলনের দরুন সরকার আইন তিনটি প্রত্যাহার করে নিয়েছে তবে কৃষকদের ক্ষোভে প্রলেপ দিতে সরকার বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ করেছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া নিয়ে কৃষক সংগঠনগুলি অনিশ্চয়তার মধ্যে ছিল কিন্তু সরকার যে তা দিতে বদ্ধপরিকর সেই বার্তাও দেওয়া হয়েছে এবারের বাজেটে যদিও ইতিমধ্যে বিভিন্ন ফসলের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে এই বাবদ আগামী আর্থিক বছরে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে এই বরাদ্দ বৃদ্ধি শাসক দলের পক্ষে কতটা কাজ দেয় তা এখন দেখার এবারের বাজেটে আকর্ষণীয় দিক হল ডিজিটাল টাকা সরকার এই লেনদেন বাড়াতে চাইছে এতে স্বচ্ছতার পাশাপাশি নগদ অর্থ রাখার ঝামেলা থাকবে না কিন্তু আমাদের দেশে কত শতাংশ মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত তবে ভবিষ্যতে এই লেনদেন বৃদ্ধির আশা করা হচ্ছে কারণ স্মার্টফোনের ব্যবহার ক্রমে বাড়ছে অবশ্য যেভাবে অনলাইনে প্রতারণা বেড়েছে তাতে এই ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে সরকার পঁচাত্তরটি জেলায় পঁচাত্তরটি ডিজিটাল ব্যাংক গড়ার কথা ঘোষণা করেছে কোভিডকালে পড়ুয়াদের লেখাপড়ার ক্ষতির কথা মাথায় রেখে মোদী সরকার ডিজিটাল শিক্ষার ওপর যে জোর দিয়েছে তা বোঝা গেল এবারের বাজেটে করোনা ভাইরাস যেভাবে জীবন বদলে দিয়েছে তা মাথায় রেখে গড়া হবে ডিজিটাল ইউনিভার্সিটি নেটের অভাবে গ্রামাঞ্চলে অনলাইন শিক্ষা ব্যাহত হয় সেই নিরিখে গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবা বাড়ানোর ওপর জোর দেওয়া কতটা লক্ষণীয় শুধু তাই নয় প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিভিন্ন ভাষায় লেখাপড়ার সুবিধার্থে সরকার কতগুলি টিভি চ্যানেল খুলবে অতিমারি মানসিক স্বাস্থ্যও প্রভাব ফেলেছে সেদিকে লক্ষ্য রেখে ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ার কথা বাজেটে বলা হয়েছে তা কার্যকর হলে অনেকেই উপকৃত হতে পারে